দেখুন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তার দল যেভাবে মানুষকে আক্রান্ত করেছেন এবং আক্রান্ত মানুষের পাশে যেভাবে ভারতীয় জনতা পার্টি দাঁড়াচ্ছে এবং এই ধারাবাহিকতাতে আমাদের লড়াইতে আমাদের 200-র উপরে কার্যকর্তাদের খুন হতে হয়েছে এবং পুলিশ রিপোর্ট করেছে 9 আকস্মিক মৃত্যু বা আত্মহত্যা, যা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে যে এই কাজ তৃণমূলের। এবং যেহেতু কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকার দল মত সম্প্রদায় হিন্দু মুসলমান কে কোন জীবিকার কে বিজেপিকে ভোট দেয় বা দেয় না সেইটার দিকে না তাকিয়ে প্রান্তিক মানুষ যারা গরিব মানুষ রয়েছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন, তাদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প করছেন যেগুলো দিয়ে একজন নাগরিকের সম্মান তারা দিচ্ছেন। 26 দূরে নেই এবং 2024-এর ক্ষেত্রেও মোদিজি যেখানে বলছেন যে দুর্নীতির বিরুদ্ধেই আমাদের এক হয়ে শক্তিশালী দেশ গড়তে হবে এবং প্রত্যেকটা শক্তিশালী প্রদেশ বা রাজ্য গড়তে হবে, খুব স্বাভাবিকভাবে সেখানে যারা চুরি জোচ্চুরিকে প্রশ্রয় দেয়, যেখানে পুলিশকে আইনকে রক্ষা না করে তৃণমূলের হয়ে যারা মানুষের ক্ষতি করছে বা আইন ভাঙছে তারা তৃণমূলকে টাকা তুলে দেয়, তো তাদের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি স্টেজে উঠে অশালীন ভাষাবৃদ্ধি প্রয়োগ করে ফেলছেন, কারণ মানুষ যে বার্তা তাদের দিচ্ছে তাই তারা মিথ্যাচার করে যাচ্ছে। আর দেখুন, আসানসোলের ক্ষেত্রে বলতে পারি যে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির যিনি বর্ষিয়ান একজন নেতৃত্ব রয়েছেন আলুওয়ালিয়াজি, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ, প্রাজ্ঞ মানুষ, যার অপোজিটে শ্রদ্ধেয় শত্রুঘ্ন সেনা অত্যন্ত বর্ষিয়ান একজন অভিনেতা, তিনি প্রায় কোনোদিন জেতার পর থেকে ছিলেনই না এবং আসেনও নি এবং আসছেনও না। তিনি আগে থেকেই জেনে গেছেন যে তাকে এখানে দাঁড় করিয়ে যত রকম দুষ্কৃতিরাজের কাজ, যে পয়সা তুলে পুলিশের মাধ্যমে তৃণমূলের অফিসে পৌঁছনো, সেই কাজে তাকে লিপ্ত হতে হবে এবং তিনি হেরে যাবেন। মানুষ তৃণমূলের যে যে অন্যায় অবিচার সেগুলোকে দেখে এক কাট্টা হয়ে রয়েছেন। বলতো, একজন আমি কখনো পর্যন্ত আমি শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আক্রমণ করতে চাই না, কারণ তার অনুপস্থিতি যে তৃণমূলকে তিনি আক্রমণ করছেন এটা তিনি প্রমাণ করে দিয়েছেন এবং আবহাওয়া পেয়ে গেছেন এই আসানসোলের মাটি থেকে। রয়েছেন লড়াকু জননেতা শুভেন্দু অধিকারী, তার রাজনৈতিক জীবনের বয়স বোধহয় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যা মোট বয়স তার থেকেও বেশি। এবং এই ক্ষেত্রে শুধু একটাই কথা বলার, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথাবার্তা বলেন তো তাহলে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের সবজান্তা যিনি মাঝে মাঝে দলে থাকেন আবার চলে যান আবার কান্না করেন বলেন চাকরি চুরি করেছে আমার দলেই, কপালের দোষ কুণাল ঘোষ, হ্যাঁ, তো তাদের একসঙ্গে প্রেস মিট করে বলে দিন যে আমরা শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ দিয়ে গ্রেপ্তার করিনি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিন বা তৃণমূল বলে দিন যে সারা সন্দেশখালী বসিরহাটের মায়েদের ওপর যা অন্যায় অত্যাচার হয়েছে, বসিরহাটের প্রত্যেকটি পুরুষ ছেলেরা যাদের জমি লুট হয়েছে এই সবকটাই মিথ্যে, আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করিনি রাজ্য পুলিশ দিয়ে, এটা মিথ্যে, এটাও শুভেন্দু অধিকারীর চক্রান্ত। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিক যে আমরা যে মানুষের জমি চুরি করেছিলাম, শেখ শাহজাহান যে জমি চুরি করেছিল তার পক্ষে রাজ্য সরকারিভাবে জমি ফেরত দেওয়ার জন্য যে প্রেস মিট এবং বিধায়কদের পাঠানো, ডিএম বিডিওদের পাঠানো, সেটাও আসলে শুভেন্দু অধিকারীর নির্দেশেই তৃণমূলের সরকার করতে বাধ্য হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করে এটা তেলে বলে দিন যে পরিষ্কার সন্দেশখালীতে পুলিশ যেখানে 50 দিন ধরে শেখ শাহজাহানের মতো বীর যিনি ফেরার হয়ে রয়েছেন, তৃণমূলের বীর যাকে আর একজন ফেরার হওয়া রাজীব কুমার ফেরার স্পেশালিস্ট তাকে দিয়ে যখন খুঁজতে পাঠিয়েছিল তখন তারা অস্ত্রশস্ত্র পায়নি। হচ্ছে প্রদূষণে শ্বাসকষ্ট ছোট বাচ্চা নবজাত শিশু থেকে নিয়ে কিশোর যুবক যুবতী আর বৃদ্ধ লোকেরা ভুগছে, তার কারণটা হচ্ছে দূষণ।
সেই দূষণটা কোথা থেকে আসছে, কয়লা খনি থেকে আসছে, মিনিস্ট্রি প্লান্ট থেকে আসছে, কিন্তু এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করার জন্য একটা আইন আছে, সেন্ট্রাল পলিউশন বোর্ড আছে, তার তত্ত্বাবধানে স্টেটে একটা পলিউশন বোর্ড আছে, স্টেট পলিউশন বোর্ড, যারা প্রাথমিক পরীক্ষা স্টেট পলিউশন বোর্ড করে আর সেই রিপোর্টটা দেয়, তার আধারে তাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বা সুধার করার জন্য তাদেরকে বলা হয় এই টেকনোলজি লাগানো। কিন্তু সেটা অচল আছে, কেন খামের রাজনীতি চলছে, খাম পেয়ে গেল মাসে মাসে, দরকার কি আছে কিছু বলার। দ্বিতীয় হচ্ছে আপনার জ্যামের রাস্তাঘাট এত উড়ান ফুল হওয়া সত্ত্বেও জ্যাম হচ্ছে, লাইটগুলো সরিয়ে দেওয়ার পরও জ্যাম হচ্ছে, আর কিছু কিছু জায়গায় রেলগেট আছে যেটা কয়লা খনি এলাকা, সেখানে ঘন্টার পর ঘন্টা লোককে মালগাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই সমস্ত জিনিস বিচার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হর ঘর কল নল অর জল এই পরিযোজনা লাগালেন, তার জন্য কয়েক লক্ষ কোটি টাকা উনি সমস্ত রাজ্যকে দিয়েছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গও আছে। পশ্চিমবঙ্গ সেখানে গ্রামীণ এলাকায় দেখলাম একটা বাড়িতে জল আছে, কল আছে, আর একটা বাড়িতে পাশের বাড়িতে নাই বা পাশের পাড়ায় নাই, কেন নাই, তো নীল চকলেট খায় না, নীল চকলেট খায় না, তার বাড়ির রঙটা নীল নয়, এই জন্যে। তো এই যে তুষ্টিকরণের রাজনীতি, স্বতুষ্টিকরণ, নিজের তুষ্টিকরণের রাজনীতিটা, এটা কতদিন চলবে? ভারতীয় জনতা পার্টির একটাই মোটো আছে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তার সঙ্গে সঙ্গে জাস্টিস টু অল অ্যাপিজমেন্ট টু নান, সেই কনসেপ্টে জল যদি দিতে হয় তো ইউনিফর্মেলি সবাইকে দিতে হয়, আর যদি না দিতে হয় তো কেউ পাবে না। কিন্তু এটা কেন পিক অ্যান্ড চুজ কেন? আমি সেদিন বগুড়া গ্রামে গেলাম, তো বগুড়া গ্রামের পাশের গ্রামে জল আছে, বগুড়া গ্রামে নাই, বেনালি গ্রামে লোক দেখা করলো, বললো আমাদের গ্রামে জল নেই, আমি কালকে বীজপুর গ্রামে গেলাম, ওখানে বললো আমাদের গ্রামে জল নেই। তো এটা আশ্চর্য ব্যাপার, বীরকুলটিতে যাচ্ছি ওখানেও জল নেই, জামুড়িয়ার বিভিন্ন জায়গায় জল নেই, বারামানিতে জল নেই, উল্টিতে জল নেই, পাণ্ডেশ্বরে জল নেই, আর আমাদের এই রানীগঞ্জের বিভিন্ন জায়গায় জল নেই। जी हाँ, हमारे मोंजिनिस का पता है 45/1 सुखुसाव महासे पथ कचहरी रोड काकीनारा डे नाइट मेडिकल स्टोर्स के पास में मोंजिनिस। सभी को मेरा नमस्ते, मेरा शॉप मोंजिनिस का ओपनिंग हुआ है, तो मैं तहे दिल से सभी को अपने आमंत्रित करता हूँ कि आप आके अपना आशीर्वाद अपना प्यार जरूर मुझे दे। मोंजिनिस का मतलब हर प्रकार के केक पेस्ट्री का सही ठिकाना, मन का जिनिस मोंजिनिस।